হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে আমাদের রান্না পুজো, তাই সকাল সকাল সব রেডি করে নিয়েছি, বাসি পাট সেরে নিয়েছি। আজকে আবার বৃহস্পতিবার, অনেক অনেক কাজ, তো রান্না তো এখনও শুরু হয়নি। আমি আগে স্নান করে পুজো দিয়ে দিলাম, তো দিয়ে আজকে দুপুরের যে খাবার খাবো, নর্মাল যেরকম খাবার খাই সেরকম খাবো, আর রাত্রে রান্না হবে। তো ঠাকুরের রান্নাটা শাশুড়ি মা করবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার ভিডিও রোজই দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো রান্না শুরু করে দিই। আমি সবজি টবজি কেটে ধুয়ে লবণ হলুদ সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি, তো এবার উনুনে রান্না করবো, ওখানকে যাব। তো তোমরাও চলো আমার সাথে, দেখবে আমাদের নিয়মকানুন, আমাদের কীভাবে রান্না পুজো হয় সব কিছু তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা, সবজিগুলো সব ধুয়ে রেডি করে রেখেছি, মশলাটাও এভাবে ভিজিয়ে রেখেছি, মিক্সিতে দিয়ে দেবো। আর এখানে মাছ, এটা আগে এসেছিলো, তো এটা ওই জন্য আগে লবণ হলুদ মাখানো আছে, আবার এখন এটা এসেছে, তো এটা আবার লবণ হলুদ মাখাবো। এখনই বর কাটলো মাছটা, তো চলো এবার রান্নাটা শুরু করি, উনানে যাব। আর ভাত একটু আগে ভাতটা বসিয়ে দেবো। বন্ধুরা আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন আমি পটল ভাজাটা বসিয়েছি। পটল ভাজাটা হয়ে গেলে আমি শাকটা করে নেবো, মানে পুঁই শাকটা করে নেবো, তারপরে মাছগুলো করবো, মাছের তরকারি করব। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে একটা কুড়ি বাজছে। এখন যাচ্ছি শাশুড়ি মায়ের বাড়িতে এই আনাজগুলো দিয়ে আসতে, মানে সবজিগুলো দিয়ে আসতে, ঠাকুরের জন্য যেগুলো রান্না হবে আর কি। তো আমি যতটা পেরেছি নিয়ে আসছি সেগুলোই আমি দিতে যাচ্ছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দাঁড়াও, দেখো এখানে নিয়েছি দুটো ঝিঙে দিয়েছি, চারটে পটল, তারপরে করলা, আর আমড়া, আলু, আর হচ্ছে মুসুরির ডাল, আর তেল। এগুলোই আমি ঠাকুরকে দেব, তো ওইটাই দিয়ে আসি শাশুড়ি মাকে, কারণ শাশুড়ি মায়ের হচ্ছে ঠাকুরের রান্নাটা করবে। তো চলো আমরা শাশুড়ি মায়ের ঘরে। তো এখন চলে আসলাম বাড়ি, আর রাস্তার মধ্যে আমি আর ক্যামেরাটা করতে পারিনি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরে, তো চলো। প্রচণ্ড মেঘ ধরেছে, বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নামবে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। কী কী রান্না হয়েছে আরেকবার দেখিয়ে দিই। দেখো আমরা ভাতটা রেডি করে নিয়েছি দুপুরে, আজকে আমাদের কী কী রান্না হয়েছে বলছি। সাদা ভাত হয়েছে, করলা ভাজা হয়েছে, পটল ভাজা, আর কুমড়ো আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে, আর মাছের ঝোল হয়েছে। মাছের ঝোলটা আমরা মানে একসাথে নিয়ে নিয়েছি, ওই যে আমার বরের ভাত আর এটা আমার ভাত, তো দুজনে একসাথেই খাচ্ছি বলে একসাথেই নিয়ে নিয়েছি। সেই লেভেলের বৃষ্টি নেমেছে, একটা অন্ধকার করে গেছে, আর আমাদের দরজা দিয়ে দিয়েছি, কারণ প্রচুর প্রচুর ছিট দিচ্ছে আমাদের বৃষ্টির, তো ওই জানলাও বন্ধ করে দেবো এবার। এই দেখো বন্ধুরা, সেই দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখনও বৃষ্টি হচ্ছে। আর আমি এই যে ছাতা নিয়ে যাচ্ছি শাশুড়ি মামার বাড়িতে, একবার দেখে আসি কতটা কী হলো। আজকে তো আমাদের রান্না তোমরা জানো, তো বৃষ্টির জন্য প্রচুর প্রবলেম হয়ে যাবে, তো দেখে আসি একবার, চলো ছাতা নিয়ে যাই। আর ফোনটা এখন অন করছি না, একবারে যেয়ে অন করবো। দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন তোমার 5টা বাজে, তারপরে দেখো অন্ধকার হয়ে আসছে একদম, সে তখন থেকেই অন্ধকার হয়ে আছে। আর আমি ছাতাটা দিয়ে নিয়ে যাই একবার দেখে আসি, ফোনটা এখন ওপেন করছি না, যেই করব। বাবার মা হচ্ছে এখন গরু দোয়ানো হচ্ছে, এখানে সব জোগাড় যন্ত্র করেছে, আমি আর যাবো না ওইদিকে। এই দেখো সব কাটাকুটি করেছে, এই দেখো ওই যে অনেক রকম নিয়ম আছে আমাদের ঠাকুরের, মানে এই ধারে মানে পায়ের পাঁচটাও ফেলা চলবে না, একটা আঁশ যদি ডিঙিয়ে যায় তাহলেও কিন্তু ডুবে আবার স্নান করতে হবে, তো ওই জন্য আমি আর এই দিকে যাবো না। এই দিক থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো
আজকে রান্না করে রাখবে এবং কালকে খাওয়া হবে। এগুলো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, মা করছে এখন ভাজা ভুজি গুলো, ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজা হচ্ছে, আরো কিছু অনেক কিছু রান্না হবে। আর এই রান্নাগুলো ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাবো। হ্যাঁ, মায়ের অনেক ভিডিও আছে তো, অনেক ভিডিও আছে। জল বৃষ্টি পড়েই যাচ্ছে। ধোয়া হয়ে গেছে কুমড়ো? দেখো, আমি ছোট কাকিমাদের বাড়ি এসেছি আর এখানে আমাদের দিদা রান্না করছে, ছোট কাকিমার মা, সব এখন রান্না বান্না হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালের ভিডিও এটা। পরের দিন সকালে আমরা স্নান করে চলে গেছি এখানে পুজো দিতে। তো মনসা ঠাকুরকে ভাত দিয়েছে মা, এখন মা প্রণাম করছে আর আমি তারপরে ভিডিওটা করছি, মানে নিবেদন করার পরে ভিডিওটা করছি, আগে তো করতে নেই। তাই নিবেদন করার পরে দেখো এরকমভাবে ভাত দিয়েছে, আসন বিছিয়েছে, জল দিয়েছে, সব কিছু মানে ঠাকুরকে যেভাবে নিবেদন করে আর কি, তো সেভাবে করা হয়েছে। আমি সেগুলো ভিডিও করে তারপরে আমি এখান থেকে প্রসাদ নিয়ে আমাদের বাড়ি চলে যাব। তো এগুলো নিয়ে নিয়েছি, ফোনটা আমি সেই বনিটাকে দিয়েছি, একটা বনিকে। তো এখন আমি ভাতগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, তো এই প্রসাদগুলোই আমরা এখন খাবো। তো এখন বাজছে মনে হয় 10:30 এরকম মনে হয়, আমি ঠিক জানি না কটার সময় কটা বাজছে। দেখো বন্ধুরা, প্রসাদটা নিয়ে এসেছি, এবার আমরা খাবো। এই যে থালা নিয়েছি, এবার আমরা একে একে সবাই প্রসাদটা খাবো। এই দেখো, আমি প্রসাদটা বেড়ে নিই, সবাইকে দেব আর আমরাও খেয়ে নেব। তো বাবাকে আসতে বলেছিলাম, বাবা এসেছে আর অনেকটা লেটেই এসেছে, কারণ বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য আর সকাল করে আসতে পারিনি। তো বাবার ভাতটা রেডি করছি আমি, আর ভাতটা আমি একটু গরম করে নিয়েছি, মানে সেই প্রসাদটা আমরা খেয়েছি আর বাবাকে একটু প্রসাদ দিয়েছি, আর মানে নতুন করে গরম ভাত করেছি গ্যাসে। আজকে তো উনানে কিছু করতে নেই, উনানের আজকে রেস্ট, তাই আমি গরম গরম ভাতটা ওই গ্যাসে দিয়ে করে নিয়েছি। মাছের ঝাল করেছি, মাছের টক করেছি, এইসব করেছি, করে বাবাকে দেখো খেতে দিয়েছি, বাবাও খাচ্ছে, তারপর আমিও খেয়ে নেবো। সবাইকে টাটা।